আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে লিগেল এইড কার্ডের পরিকল্পনা আপাতত স্থগিত। দুদিনের আগুনে পুড়ে ছাই ব্র্যাডফোর্ডের ডুমন্ট মিল। ব্রিটেনে মিনারবিহীন মসজিদ নির্মাণের পরামর্শ সাইদা ওয়ার্সির। ব্রিটিশ বাংলাদেশি সামাদ হত্যার দায়ে ফয়জুরের বিরুদ্ধে চার্জশিট গঠন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনে ক্রিমিনাল লিগেল এইড সিস্টেমের পরিবর্তন থেকে আপাতত পিছু হটেছে সরকার, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের বিদ্যমান ক্রিমিনাল লিগেল এইড সিস্টেমে এবছরে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা হলেও আপাতত তা হচ্ছে না। ব্রিটেনের জাস্টিস সেক্রেটারি মাইকেল গ্লোব বলেছেন, পুলিশ স্টেশন ও ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমানের চেয়ে দুই তৃতীয়াংশ ডিউটি সলিসিটর কমানোর ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা ছিল তা আপাতত আর এগোচ্ছে না। একই সাথে লিগেল এইড ফি 8.75% কাট করার যে সরকারি পরিকল্পনা ছিল আগামী এক বছরের জন্য তাও স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ স্টেশন ও ম্যাজিস্ট্রেট আদালতে ডিউটি সলিসিটরদের কন্ট্যাক্ট কাটের পরিকল্পনা কার্যকর হলে অভিযুক্ত বা আটককৃতরা আইনি সেবা থেকে বঞ্চিত হবার সুযোগ বাড়ত। একই সাথে আইনি সেবায় লিগেল এইডের বরাদ্দ কমলে বিচার প্রার্থীর ব্যয়ও বেড়ে যেত। চ্যানেল আই নিউজ ডেস্ক। ব্র্যাডফোর্ডের ঐতিহাসিক ডুমন্ট মিল ভয়াবহ আগুনে পড়ে গেছে। চারতলা এই মিলে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। শুক্রবার বিকেল পর্যন্ত 15টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছিল। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। ব্র্যাডফোর্ডের একটি ঐতিহাসিক মিল ড্রুমন্ট মিল, যা ব্র্যাডফোর্ডের লাম লেনে অবস্থিত, কয়েক একর জায়গার উপর স্থাপিত চারতলা বিশিষ্ট এই মিলে একসময় 40,000 লোক প্রতি শিফটে কাজ করতেন। বর্তমানে মিলটির বেশিরভাগ ফাঁকা থাকলেও কয়েকটি বিল্ডিংয়ে মিলের কাজ চলছিল। গত 28 জানুয়ারি বৃহস্পতিবার বেলা 11:30 দুর্ভাগ্যবশত মিলে আগুন লেগে যায়। সাথে সাথে ফায়ার ইঞ্জিন কর্মীরা এসে আগুন নিভানোর চেষ্টা করেন। কয়েক ঘন্টা চেষ্টার পর বিকেল 3টার দিকে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক হারে সমগ্র মিলে। 20 থেকে 25টি ফায়ার ইঞ্জিন ও 125 জন ফায়ার কর্মী আগুন নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যান রাতভর। ইতিমধ্যে প্রায় 100টি ঘর ও আশপাশের ব্যবসা বাণিজ্য থেকে লোকজন সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে, বন্ধ করে দেওয়া হয় আশপাশের রাস্তাগুলো। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও আজ শুক্রবার বেলা 4টা পর্যন্ত 15টি ফায়ার ইঞ্জিন এখনও আগুন নিভানোর কাজে নিয়োজিত আছে। তবে এই মুহূর্ত পর্যন্ত কাউকে ভিতরে রাস্তায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। একসময়ে ব্রিটেনের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র উল ফ্যাক্টরি, মিল আর ইন্ডাস্ট্রি সমৃদ্ধ ছিল ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড শহর, যেখানে সমগ্র ব্রিটেন থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে আগমন করতেন শ্রমিকরা। কালের পরিবর্তনের সাথে আধুনিক যন্ত্রের আবিষ্কারের মাধ্যমে হারিয়ে যায় মিল ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি, কিন্তু সময়ের সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে অনেকগুলো মিল ফ্যাক্টরি বিল্ডিং, যা প্রমাণ করে এর সত্যতা। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রী ব্যারনেস সাইদা ওয়ার্সি ব্রিটেনে মিনারবিহীন মসজিদ প্রতিষ্ঠার পরামর্শ দিয়ে বলেছেন, মসজিদের নকশা ব্রিটিশ বোধ তুলে ধরার সময় এসেছে। 2014 সালে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র নীতির সমালোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সাইদা ওয়ার্সি। ডেলি মেলকে ওয়ার্সি বলেন, মসজিদের উঁচু মিনারগুলো ঐতিহাসিকভাবে মানুষকে নামাজের জন্য ডাকতে ব্যবহার করে আসছে, কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নে মসজিদগুলো লাউড স্পিকার ব্যবহার করছে, ফলে মিনারগুলো সেই অর্থে কোনো কাজে আসছে না। সাইদা ওয়ার্সি বলেন, এখানে ইংলিশ ভূমির উপরে ইসলামের নদী বইতে শুরু করেছে, তাই
এখানকার ইসলামের স্রোতে এই ভূখণ্ডের প্রতিচ্ছবি ফুটে ওঠে সমীচীন। ১৯ বছর আগে গ্রেটার লন্ডনে ইসলিংটনে ব্রিটিশ বাংলাদেশি আব্দুস সামাদ হত্যার দায়ে আরেকটি বাঙালি ফয়জুর রহমানকে আক্স ব্রিজ ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছে। ফয়জুর রহমান ওই হত্যার পর আমেরিকায় পালিয়ে যান, তাকে আমেরিকা থেকে ফেরত আনার হয় গত মঙ্গলবার। আব্দুস সামাদ হত্যার অভিযোগে ফয়জুরকে অভিযুক্ত করেছে পুলিশ। হত্যার সময় দুই কন্যা সন্তানের জনক আব্দুস সামাদের বয়স ছিল ২৫ বছর। তাকে ১৯৯৭ সালে ২১শে মে ইসলিংটনের আল ওয়াইন ভিলার হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪৪ বছর বয়সী ফয়জুর রহমানকে ব্রিটেনে ফেরত পাঠায় মার্কিন সরকার। আমেরিকা থেকে ফেরার পথে হিথ্রো এয়ারপোর্টে মঙ্গলবার তাকে গ্রেফতার করে মেট পুলিশ। এই হামলায় অপর বাংলাদেশি বংশোদ্ভূত আসামি মহিউদ্দিন বাবলু ২০১২ সাল থেকে ব্রিটেনে কারাগারে সাজা কাটছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সরাসরি ভোটে সভাপতি পদে আবুল মনসুর শাহজাহান, সাধারণ সম্পাদক পদে হামিদুল হক আপিন্দি লিটন, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসনাত নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ। অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার তারেক বিন আজিজ, ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, ব্যারিস্টার মুজিবুর রহমান প্রমুখ। পরে বিজয়ীদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক দল যুবদলের নেতৃবৃন্দ। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা জুবায়ের আহমেদ আনসারির সুস্বাস্থ্য কামনায় লন্ডনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জুবায়ের আহমেদ আনসারির বিপুল সংখ্যক শ্রোতানন্দ রায় অংশগ্রহণ করেন। আমেরিকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পথে লন্ডনে অবস্থান করা জুবায়ের আহমেদ আনসারিও এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান মণিপুরীর সভাপতিতে এবং সদস্য সচিব মুক্তি সালে আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা জমশেদ আলী, আব্দুস সালাম, নাজির উদ্দিন, তাজুল ইসলাম, আতাউর রহমান, ফয়জুল হক কামালী, মোসলে উদ্দিন, শাহানুর মিয়া, জাহাঙ্গীর খান, সাদিকুর রহমান, আব্দুল জলিল, আজিজুর রহমান, শহীদ উদ্দিন, মঞ্জুরুল হক, মাওলানা আলামিন প্রমুখ। বিএনপি চেয়ারপারসন মেয়ম খালেদা জিয়ার উপরে রাষ্ট্র দ্রোহী মামলার দায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্য বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহের কিছু নেই বলেও দাবি করেন তারা। শহীদদের সঠিক সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিএনপি সকল শহীদের ভাতা দিতে চায়। এতে সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মদুদ আহমেদ খান, কামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অভিযোগ করেন, দৈনিক আমাদের সহ ভিন্ন মতের গণমাধ্যমগুলো সরকার বন্ধ করে দিয়েছে। শকত মাহমুদের মতো প্রবীণ সাংবাদিককে এখন কারাবন্দী। সাংবাদিক অলিউল্লাহ নোমারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মুখলেসুর রহমান, কে এম আবু তাহির চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার এম এ সালাম, কাউন্সিলর রহিদ আহমেদ, ডক্টর কামরুল হাসান, মনোয়ার বদুজ্জামান ও আলহাজ নূর বক্স প্রমুখ। টার হ্যামলেটসের স্টিপনি সেন্ট ডানস্টন ওয়ার্ডের ওশিন স্ট্রিটের বয়স্ক ও বিপদগ্রস্ত বাসিন্দাদের জন্য পরিচালিত জরুরি কোয়ারেন্টাইন সার্ভিস বাজেট অব্যাহত রাখতে মতবিনিময় সভা করেছে ওশিন স্টেট টেনেন্ট অ্যান্ড লিজ হোল্ডার অ্যাসোসিয়েশন। স্টেপনি গ্রিনের অ্যানসন হাউস কমিউনিটি হলে সভাটি স্থানীয় কাউন্সিলর মাহবুব আলম ও স্টেপনি সালভেনশন সার্ভি চিফ ইয়ান ওয়াটকিন্স এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ার ব্রেন্ডা বেলি, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অলিউর রহমান, কাউন্সিলর আনসার মোন্তাকিম, সেন্ট ডানস্টন রেডিসন ফোরামের চেয়ার শফিকুল ইসলাম শিশু সহ বিভিন্ন বর্ণের বাসিন্দারা। সভায় স্থানীয় প্রবীণরা বলেন, ৪৫ বছর থেকে ওশিন স্ট্রিটের বৃদ্ধ ও অসহায় বাসিন্দাদের কাউন্সিলের বাজেট
ওয়ার্ল্ডেন সার্ভিসের মাধ্যমে জরুরি সেবা দিয়ে আসছে, কিন্তু বর্তমান কাউন্সিল ফান্ডিং পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেবা অব্যাহত রাখতে স্থানীয় বাসিন্দারা মেয়র সহ কাউন্সিলরের প্রতি অনুরোধ জানান। আসন্ন ইউপি নির্বাচনে জগন্নাথপুর উপজেলায় মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাব আলীর সমর্থনে পূর্ব লন্ডনের একটি হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা আব্দুল আলী রোপের সভাপতিত্বে ও রোমেল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহাব আলী, আলহাজ মাস্টার আমির উদ্দিন আহমেদ, কুদ্দুস আলী, কামাল উদ্দিন আহমেদ, সোহেব আহমেদ, রাশেদ জুবের মিয়া, সায়াদ আহমেদ, কারি ফয়জুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রবাসীগণ শাহাব আলীর সমর্থনে বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। বার্মিংহামে মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত, রফিকুল আলমকে সংবর্ধনা দিল বার্মিংহাম যুবলীগ। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মাদকের ভয়াবহতা এবং মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রয়াসে বিশেষ করে এথনিক মাইনরিটি কমিটি তরুণ তরুণীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্মিংহামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, মাদকাসক্তদের নিয়ে কাজ করার সংগঠন কিক এইড এর সহযোগিতায় বার্মিংহামে বাংলাদেশ কাউন্সিল বৃহস্পতিবার স্মল হিতে এই সেমিনারের আয়োজন করে। বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রাজুর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিক ইটের কর্মকর্তা আশফাকুর রহমান। বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি কাউন্সিলর ডক্টর মাসুক আলী, আলহাজ নাসির আহমেদ, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, মাহবুব আলম চৌধুরী মাখন, ফজলু চৌধুরী, আলহাজ খসরু খান, আলহাজ আব্দুল কাদের আবুল, আব্দুর রশিদ ভূঁইয়া, আলহাজ মুস্তাফা চৌধুরী যুবরাজ, মোহাম্মদ মারুফ, নারী নেত্রী শিমুল খন্দকার প্রমুখ। যুক্তরাজ্যে সফররত বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল আলমকে সংবর্ধনা দিয়েছে বার্মিংহাম যুবলীগ। বার্মিংহাম যুবলীগ ছাড়াও বার্মিংহামে আওয়ামী লীগ, মিডল্যান্ডস আওয়ামী লীগ, মিডল্যান্ডস যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বুধবার এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজের সভাপতিতে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী আহমেদের পরিচালনায় সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, মাহবুব আলম চৌধুরী মাখন, সংবর্ধিত রফিকুল আলম, কামাল আহমেদ, জুবের আলম, সিরাজুল ইসলাম তজলু, আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাজমুল ইসলাম, মোতাহার আলী, সোহেল নুরুজ্জামান দুলাল, শাহরুখুন আহমেদ, সাইফুল আলম প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার সিটি শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, বুধবার রাতে ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়েলস কামালি। সংগঠনের সাধারণ সম্পাদক জাফর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা গণি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি অফ সলফোর্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান, হাজি টুনু মিয়া, বাবুল চৌধুরী, হোসেন আহমদ, ইকবাল সমজু, শাহাদাত হোসেন, তুলসী ভৌমিক, আসকর আলী, লিয়াকত আলী, মকসুদ আহমেদ সেলিম সহ গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ স্বাধীনতা সংগ্রামের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এবার বাণিজ্য সংবাদ। প্রবাসী বাঙালিদের জন্য হালাল মাংস, মাছ, তরি তরকারি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির নতুন দোকান গোস্ত বাজার উদ্বোধন করা হলো বুধবার। পূর্ব লন্ডনের ব্যাথলানগিনের মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন।
লন্ডনের প্রাণকেন্দ্র গ্যান্ডস হিল আন্ডারগ্রাউন্ডের অতি নিকটে 571 গ্র্যান্ড বক্স রোডে শুভ উদ্বোধন হলো বাঙালি মালিকানা গ্রোসারি হাট। এখানে রয়েছে বাংলাদেশি মাছ মাংস ভেজিটেবল এবং ফলের বিশাল সমাহার। শুভ উদ্বোধন উপলক্ষে রয়েছে বিভিন্ন পণ্যের উপরে বিশেষ ছাড়। মেলাঘা সেলের পাশাপাশি রয়েছে একটি কিনলে একটি ফ্রি অফার। শুক্রবার বাদ জুমা মোনাজাতের মাধ্যমে ওপেনিং হওয়া গ্রোসারি হাট এই উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার বরকত আলী, আবুল ফজল, আব্দুল আওয়াল, মুজিবুর রহমান, ফরিদ আহমেদ ও স্থানীয় মসজিদের খতিব আব্দুল সালাম এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। এবার সিলেটের খবর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বাজেটের বিপুল একটি অংশ খরচ করছে। নগরীর উপশহরে সিলেট বিভাগের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আল আমিন ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আল আমিন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আজিজুর রহমানের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ডক্টর মোস্তফা শাহজামান চৌধুরী। বক্তব্য রাখেন পরিচালক জুবায়ের আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জুবায়ের সিদ্দিকী, জহির বক, শিক্ষকদের পক্ষ থেকে ডক্টর এম এ রকিব, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মিসেস মেহরুননেসা চৌধুরী সহ শিক্ষার্থী ও অভিভাবকরা। দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহিদ আহমেদ সাজুর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী প্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলমের সভাপতিতে ও সৈয়দ আবদুল্লাহ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ঢাকার প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মারুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, মোহাম্মদ জাকারিয়া খান প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার সিলাম, জামালপুর ও লালাবাজার ইউনিয়নের প্রায় 1,000 দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান ও রোগীদের চশমা বিতরণ করা হয়। এবার খেলার খবর। আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে সিলেট আসরের প্রথম দিনে কানাডা অনূর্ধ্ব 19 দলকে 196 রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা যুবারা। অন্যদিকে আসরের আরেক ভেন্যু সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের 6 উইকেটে হারিয়েছে পাকিস্তান দল। টসে হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান দল 126 রানে হারায় সবকটি উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে 31 ওভারে 6 উইকেট হাতে রেখে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে লিগেল এইড কার্ডের পরিকল্পনা আপাতত স্থগিত। দুদিনের আগুনে পুড়ে ছাই ব্রাডফোর্ডের ড্রুমন্ড মিল। ব্রিটেনে মিনারবিহীন মসজিদ নির্মাণের পরামর্শ সাইদা ওয়ার্সির। ব্রিটিশ বাংলাদেশি সামাদ হত্যা দায়ে ফয়জুরের বিরুদ্ধে চার্জ গঠন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।